এখন সেন্টমার্টিনে নামতেছি, এলে দৌড় দেখুন কি দৌড়। আপনি 3000 টাকা নিয়ে পুরো সেন্টমার্টিন ট্যুর করে আবার ঢাকায় যেতে পারবেন। ছবির মতো একটা ভিউ, পানির সাথে পাহাড় এবং আকাশ অ্যাডজাস্ট হয়ে গেছে, যে দেখুন কি সুন্দর। এটা কিন্তু বাংলাদেশ মানে অপ্রতিম সৌন্দর্যের একটি দেশ। অপার্থিব এই দেশটিতে রয়েছে পাহাড়, পর্বত, সাগর, দ্বীপ সহ অসংখ্য নদ নদী। এর উত্তরের সর্বশেষ প্রান্ত পঞ্চগড় তেঁতুলিয়া, আর দক্ষিণের সর্বশেষ টেকনাফ সেন্টমার্টিন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে কম খরচে কিভাবে যাবেন, কোথায় থাকবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা কিন্তু কক্সবাজার থেকে রওনা দিলাম 6:40 মিনিটে, এবং এটাই হচ্ছে সেই ডলফিন মোড়। বাট এখন কিন্তু কোনো মানুষই নেই, এইটা চলে গেল সি বিচের রাস্তাটা। ওকে, এইখান থেকে হচ্ছে 80 কিলোমিটার দূরে অবস্থিত টেকনাফ, আমাদের ওখানেই যেতে হবে। সকাল 6:40 মিনিটে কক্সবাজার থেকে রওনা দিই টেকনাফের উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই আমাদের শিপ ধরতে হবে সেন্টমার্টিনে। তবে আপনি ঢাকা থেকে বাসে সরাসরি টেকনাফে যেতে পারেন। যেহেতু আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এসেছিলাম, তাই কক্সবাজার থেকে টেকনাফে সিএনজি রিজার্ভ করি 1500 টাকায়, জনপ্রতি 300 টাকা করে, যার দূরত্ব 80 কিলোমিটার। যাওয়ার পথেই দেখতে পাবেন কক্সবাজার সমুদ্র সৈকত ঘেঁষে অসংখ্য বীচ, সাথে ঝাউ বাগান, এছাড়া মিনি বান্দরবান। সেখানে আমরা একটু নেমে সকালের অসাধারণ ভিউটা উপভোগ করি। এরপর আমরা পৌঁছাই টেকনাফ বাজারে, যেখানে লেখা ছিল টেকনাফ 0 পয়েন্ট। তো এই যে, এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট, এবং আমি কিছুদিন আগেই কিন্তু তেঁতুলিয়াতে গেছিলাম, তখন 0 পয়েন্ট দেখছি, আর এখন টেকনাফে, মানে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত। আমরা ফাইনালি চলে আসলাম জেটিঘাট বাজার। আজকে কত? আচ্ছা দেখি, আমরা হচ্ছে যতটা বার্গেন করে করতে পারি আপনাদের ওইটা দেখাবো, বাট ওনারা বলতেছে অনলাইনে 1400 অথবা 1600। ওদের হচ্ছে পার পার্সন আপ ডাউন 800 টাকা, তার মানে আপনি 800 টাকা হচ্ছে সেন্টমার্টিনে যেতে পারবেন। ওইখানে যদি আপনি 1 সপ্তাহ থাকেন বা 2 দিন থাকেন, তারপরে যখন এখানে ফিরে আসবেন, ব্যাক করবেন, তখনও কিন্তু ওই টিকিটটা সকলেই আপনি চলে আসতে পারবেন। আমাদের হচ্ছে 5টা টিকিট লাগবে, যার কারণে 800 টাকা করে হলে 4000 টাকা। এবং এটা কি এক্সট্রা সিট? আচ্ছা, এক্সট্রা সিট তো আমরা দিয়ে দিলাম। আর আমাদের টিকিটগুলো একটু দেখাই। টিকিট সিস্টেমটা হচ্ছে এরকম, ছোট একটা টিকিট দিবে আপনাকে, টিকিটটা দেখি, এই যে এটার হচ্ছে ফেয়ার হচ্ছে 400, তার মানে আপ ডাউন হচ্ছে 800। ওকে, আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 96। ওকে ঠিক আছে, আমরা রওনা দিব এখনই, এবং যেটা হচ্ছে 12 আউলিয়া শিপ, মানে জাহাজ। ফাইনালি আমরা কিন্তু এখন জেটি ঘাটে প্রবেশ করতেছে, আর আমাদের সামনেই দাঁড়ায় আছে আমাদের শিপ, এবং এটা দিয়েই কিন্তু আমরা এখন যাবো সেন্টমার্টিনে। আর এখন যেখানে আছে এটা কিন্তু নাফ নদী দিয়ে যাবে। আমরা কিন্তু এখন এরকম একটা সিঁড়িতে উঠতেছি, যে 12 আউলিয়া শিপ জাহাজ। এটা উপরে সিঁড়ি কোনটা? ও, এদিক দিয়ে। আচ্ছা, মানে আমরা একদম উপরে উঠবো। ও মাই গড, এটাই হাইয়েস্ট? ও, মানে এটাই। কিন্তু আমাকে তো বলাইছিল 4 তলা, এটা তো আর 4 তলা না। হাই, আমরা একটু দেখাই আপনাদের সিটের সিস্টেমটা, যে এখানে সিটে বসে বসে মানুষ যাবে, বাট অনেক ভিড়, অনেক ক্রাউড। এই যে দেখুন আমার পিছনে কত মানুষ, মানে বাংলাদেশের মানুষ এখন এত ভ্রমণ করে। এবং আপনাদের পিছন থেকে একটা ভিউ দেখাই, আসলে সবাই কিন্তু অনেক এক্সাইটেড, এর ভিতরে আমি হয়তো ফার্স্ট টাইম যাচ্ছি সেন্টমার্টিন। তো 9:38 মিনিটে এখান থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে আমাদের শিপটা স্টার্ট করছে, মানে চলাচল।
এবং আমরা এখন একদম সামনে থেকে আপনাদের ভিউটা দেখাবো। মানে এইখান থেকে আবার অসাধারণ ভিউ, এটা হচ্ছে নিচে আর আমাদেরটা হচ্ছে টপ। আচ্ছা দেখুন যে আমাদের ভ্রমণের আরও একটা ব্যাপার হচ্ছে, এই পাখিগুলো ওরাও কিন্তু আমাদের সাথে সেন্ট মার্টিনে যাবে এরকম একটা ব্যাপার, এবং এগুলোকে বলে গাংসিল। ওই যে দেখছেন যে কি অসাধারণ, এটাই জাস্ট হচ্ছে আমাদের আকর্ষণ করে আর কি ভ্রমণ পিপাসুদের। এইরকম ভিউ আমি এর আগে কখনো দেখি নাই, মনে হচ্ছে একদম ছবির মতো একটা ভিউ, পানির সাথে পাহাড় এবং আকাশ অ্যাডজাস্ট হয়ে গেছে। যে দেখুন কি সুন্দর, এটা কিন্তু মায়ানমারের ভিউ, এবং এই যে আমার সামনে কিন্তু দৃশ্যমান মায়ানমারের পাহাড়, আর এর পাশে কিন্তু এরকম গাংসিল উঠতেছে। মানে আসলে পানি যে এতটা স্তব্ধ হতে পারে এখানে না আসলে বুঝতাম না, যে একদম শান্ত শিষ্ট, দেখুন যে কোনো ঢেউ নেই, আর এর ভিতরেই আমাদের শিপটা ছুটে চলেছে একদম সেন্ট মার্টিনের দিকে। যদি আসে আমার জীবন সার্থক ভাই, না আমি কিন্তু ট্রাই করতেছি। এখানে কিন্তু নাফ রিভারটা শেষ হয়ে গেল, আর এখানে হচ্ছে মোহনা, একটা দেখা যায় মোহনা, আর ঠিক এখানেই কিন্তু খালি চোখে দেখা যায় সেন্ট মার্টিন দ্বীপ। ওই যে দেখা যায় দেখুন সামনে, ওইটাই কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ, এবং এখনও কিন্তু এই গাংসিল পাখিগুলো আমাদের সাথে সাথেই আসতেছে। আর এই যে শিপটা দেখছেন, এটা হচ্ছে মাত্র 17-18 স্পিডে যাচ্ছে, তার মানে এই কারণে আমাদের সময়টা বেশি লাগে। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মায়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। শিপ থেকেই দেখা যায় মায়ানমারের পাহাড়ের দৃশ্য। মূলত যাওয়ার পথে ঝাঁকে ঝাঁকে গাংসিলের কিচির মিচির সাথে নীল জলরাশি ও পাহাড়ের মনোরম সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। তবে আমাদের শিপটি ছিল 12 আউলিয়া, যা প্রতিদিন সকাল 9:30 সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগে 2 ঘন্টা, এর টোটাল সিট সংখ্যা 621, তবে এই ক্রুজটি ধারণ ক্ষমতা রাখে 1000-এর মতো। এর অনেক ক্যাটাগরির আসন রয়েছে। আমাদের এক্সট্রা চেয়ার সিটের ভাড়া ছিল যাওয়া আসা জনপ্রতি 800 টাকা, এছাড়া মেইন ডেকের ভাড়া 1400 এবং প্যানারোমা এসি 1600 টাকা, এছাড়া কেবিন ডিলাক্স 2 জন 5000, ফ্যামিলি ব্যাংকার 4 জন 6000 টাকা, যেখানে আপনি পরিবার নিয়ে ভ্রমণ করতে পারবেন। এছাড়া এই শিপে রয়েছে VVIP বেডরুম 2 পার্সন, যেখানে কাপড়রা ভ্রমণ করতে পারবেন, এবং এই রুমে রয়েছে একটি বড় উইন্ডো যেখান থেকে আপনি সরাসরি জানালা দিয়ে সমুদ্রের ভিউ দেখতে পারবেন, এবং রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। আর যদি আপনারা ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টিকিট কাটতে পারবেন। যদি খাবারের তালিকা দেখেন, তাহলে পাবেন কফি, সিঙ্গারা, সমোসা, স্যান্ডউইচ, পুডিং ইত্যাদি। মানে এই সমুদ্রের মাঝখানে এরকম গান, মানে জাস্ট এটা একটা শান্তি, প্রশান্তি। আমি গান পারি না, ফাইনালি আমরা এখন সেন্ট মার্টিন, এবং আমার সামনেই কিন্তু দেখা যায় এই যে সেন্ট মার্টিন দ্বীপ। এখন এখানে আমরা নামবো, এরপরে আপনাদের একটু দেখাবো, কারণ আমরা সকাল থেকে কিন্তু ট্যুরটা করতেছি। এখন এখানে যে রুমে উঠবো, দেন আমরা বিকালে কিন্তু সম্পূর্ণ সেন্ট মার্টিনটা ঘুরবো। আমরা কিন্তু এখন রওনা দিছি জেটি ঘাট ধরে, আর এই যে আমার ভাইয়ারা সবাই আমার ভিডিও দেখে, তো ভালো লাগলো পরিচয় হয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম টু সেন্ট মার্টিন। যদি নিজের দেশকে এক্সপ্লোর করে, এটা বাইরের মানুষ দেখবে, পর্যটন শিল্পটা কিন্তু আরো বৃদ্ধি পাবে, মানুষজন আসবে। আমরা সাথে করে ড্রোনটা আনছি, ড্রোনটা একদম নিষিদ্ধ সেন্ট মার্টিনে, এবং ওইখানে আমার জবানবন্দি নেওয়া হয়েছে যে আমি ড্রোনটা যদি কোথাও ফ্লাই করি, তাহলে তারা যেই শাস্তি দেবে আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। তার মানে আপনারা যারা আসবেন এখানে ড্রোন নিয়ে আসবেন না, একদম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সেন্ট মার্টিনে ড্রোন। কারণ জানেন যে মামা ড্রোন বাংলাদেশ আনছিল, তখনও কিন্তু কাস্টমে ওইটা আটকাই দিছে। এরপরে আমরা আর একটা ড্রোন আনছি, ওইটা হচ্ছে রাজীব ভাইয়ার, যে সেন্ট মার্টিনে ভিউ নিব উপর থেকে, বাট সেটাও হলো না।
সো আমরা অ্যাকচুয়ালি এটা জানতাম না যে সেন্ট মার্টিনের ড্রোন উড়ানো নিষিদ্ধ, কারণ এর আগে অনেকেই ড্রোন উড়াইছে। এইটা নাকি হচ্ছে মায়ানমার থেকে এই থ্রেটটা আসছে যে কোনোভাবে ড্রোন যত যেন না উড়ানো হয় সেন্ট মার্টিনে, এ কারণে রাষ্ট্রভাবে এটা নিষিদ্ধ। ওকে, এটা হচ্ছে বাজার, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কাউন্টারে টিকিট পাওয়া যায়। যাই হোক, আমরা এখন একটা রুম খুঁজবো, তারপর আপনাদের দেখাবো যে আসলে রুমের ভাড়া কত। কিন্তু এখন সেন্ট মার্টিন দ্বীপে অটোতে করে যাচ্ছে আমাদের রিসর্টে। যদি আপনি সিঙ্গেল হন তাহলে 30 টাকা করে ভাড়া, আর যেহেতু আমরা 5 জন আছি রিজার্ভ করছি, এটার ভাড়া হচ্ছে 200 টাকা। এবং কি সুন্দর ভিউ দেখুন, যে এর ভিতরে কি সুন্দর রাস্তা করা হয়েছে। আর আমাদের এই পাশে কিন্তু সেন্ট মার্টিনের যে ইটা বীচ। আর প্রথমত আমি দূর থেকে ভাবছিলাম এর ভিতরে হয়তো বালি হবে এরকম একটা ব্যাপার, কিন্তু এখানে বাড়ি ঘর মসজিদ স্কুল সব কিছু আছে। আমরা ফাইনালি মামাকে নিয়ে চলে আসছি। আর এটা মনে হচ্ছে এত হাঁটা লাগানো, কাছে আসে বলে কাছে আসে বলে ভাড়তে এসেছি গরমের মধ্যে। এখানে কিন্তু এরকম নেটও আছে। নেট তো মোবাইলেও আছে, তো কি হয়েছে? আচ্ছা, আমরা হচ্ছে এখানেই থাকবো। আর দেখুন যে ভিউটা, মানে একদম সমুদ্রের পাশে, মনে হচ্ছে গোয়া গোয়া ফিল পাচ্ছি একটা। যাই হোক, সবাই কিন্তু নেচে শুয়ে আছে, আমরা এখন ফ্রেশ হবো। এটা হচ্ছে আমাদের আমাদের রুমটা দেখা একটু। এটা আচ্ছা রুমটা দেখাই, এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, দেখ ভালো আছে, সুন্দর আছে। এবং এখান থেকেই কিন্তু আমরা ভিউটা দেখাতে পারবো আপনাদের। এই যে এটা কিন্তু সেন্ট মার্টিনের বীচ ভিউ। ওকে, যাই হোক, এখানে একটা মিরর আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম কমন ব্যবহার করা হচ্ছে এইরকম। ভাই রে ভাই, অবশেষে আমরা হোটেল সেন্ট মার্টিন হেরিটেজে উঠি, যার ভাড়া ডিসকাউন্ট দিয়ে 2500 টাকা। তবে আপনারা চাইলে 800 থেকে 1200 ভিতরে রুম পেতে পারেন, সেটা অবশ্য ভিতরের দিকে। যাই হোক, দুপুর 12টার সময় আমরা পৌঁছাই সেন্ট মার্টিনে। আর আমাদের রিসর্ট থেকে সমুদ্রের গর্জন শোনা যায়, তাই নিজেকে আর সামলাতে পারছিলাম না, কখন নামবো নীল সাগরে। আর এদিকে তাকাই দেখি কৌশিক মামা দোলনায় দোল খাচ্ছিল। কৌশিক মামাকে উঠাই দিয়ে আমি নিজেও দোল খাচ্ছিলাম, আর সমুদ্র সৈকতের হিমেল হাওয়ার অনুভব করছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু এখন বের হয়েছি। আর এখানে দেখুন কত মানুষ আছে, সবাই কিন্তু আমার ভিডিও দেখে। এই যে আপু এবং ভাইয়ারা সবাই ভিডিও দেখে। আর এদিকে আছে এই যে আঙ্কেল, আমার ভিডিও দেখেই ঘুমান। দেখ ভালো লাগলো যে তিনটা চারটা নাই সবসময় না। দেখ, আর আমার সব থেকে বেশি ভালো লাগছে যে আঙ্কেল এখানে এসে দোলনায় শুয়ে দোল খাচ্ছে। মানে এই জিনিসটা আমার ভালো লাগছে যে না, ওই ভ্রমণ নেশাটা থাকতে হবে, কারণ পৃথিবীতে টাকা থাকবে না, কোনো অর্থ সম্পদ কিছু থাকবে না, এই ভ্রমণের এই প্রশান্তিটা থেকে যাবে। মাসানে বসে তো এদিকে মানে ঢেউ দেখতেছে। যাক ভালো লাগছে, সবাইকে ভালো লাগলো, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। মানে অ্যাকচুয়ালি আপনি যখন এখানে নামবেন, এই যে এরকম সব পাথর নিচে পানির নিচে দেখুন, মানে আপনার পা কিন্তু ইঞ্জুরি হতে পারে, তো একটু সাবধানে। যেহেতু আমরা এক্সাইটেড ছিলাম, আমার লাইফের প্রথম আমি সেন্ট মার্টিনে আসছি, এই কারণে একটু এক্সাইটেড। দেখেন তাহলে এটা কত মারাত্মক হইতে পারে, এবং পায়ে কিন্তু সাথে সাথে কেটে যাবে, সে একটু সাবধান। এই যে আমি এখানে রেখে দিলাম। ও, এখানে কিন্তু অনেক কাপড় আসছে, ফ্যামিলি আসছে, ফ্রেন্ড সার্কেল আসছে, এবং ওখানে আমার আঙ্কেলও আছে। আসলে বাংলাদেশ তো কত সুন্দর, তা আপনি এখানে আসলে আর একটু উপলব্ধি করতে পারবেন। আমি ছোটোবেলা থেকেই, মানে আমার যখন 2018 সাল থেকে আমি ইন্ডিয়া ভ্রমণ করেছি, বাট ওইভাবে সৌভাগ্য হয় নাই বাংলাদেশে ভ্রমণ করার, এখন বুঝতে পারছি। কল্পনা করতে পারি না যে তোমার, মানে অ্যাকচুয়ালি এই মানুষগুলোর ভালোবাসাতেই কিন্তু আমার জীবনটা এরকম সুখের। আমি ছোটোবেলায় অনেক কষ্ট করছি, অনেক কষ্টে বড় হয়েছি, সেটা কেউ জানে না, কিন্তু এখন আমার জীবনটা অনেক সুখের। থ্যাংক ইউ। সকাল থেকে ছটফট করছিলাম কখন সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে গোসল করব। এমন নীল স্বচ্ছ পানি দেখে কার না ইচ্ছা করে ডুব দিতে, তবে নিচে ডুব দিয়ে দেখি ছবির মতো সবকিছু পরিষ্কার। তবে ক্ষুধা পেটে গিয়ে আর গোসল করতে ভালো লাগে, তাই আমরা গোসল করে চলে গেলাম ব্যাম্বু ক্যাফে দুপুরের খাবার খেতে। আসলে এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ বাঁশের তৈরি, তবে মজার বিষয় হলো এখানে কোনো ইলেকট্রিক নেই, সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এটা আমার বেসিক্যালি অনেক ভালো লাগছে যে ছোটোবেলায় আমার দাদির এই থালগুলো ছিল, মানে মাটির, সেটা আজকে দেখতেছি। এবং এখানে আলু ভর্তা আছে, এই যে মাটির পাত্রে কিন্তু এটা ডাউল,
এটা দেখেন একদম পাতলা যেটা, আর এইটা হচ্ছে কোরাল মাছ যেটা হচ্ছে এখানকার ফেমাস সেন্ট মার্টিনের। আর এ পাশে বেগুন ভাজি, এখানে কিন্তু লাউ, এছাড়া এখানে ফিশ ভর্তা মানে মাছের ভর্তা, এখানে হচ্ছে আরও একটা মাছের ভর্তা, আর এটা হচ্ছে টমেটো। তো সব কিছু মিলিয়ে একদম পরিবারের মতো খাওয়া দাওয়া। এবং এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, এটা খাওয়ার পরে আমরা আবার যাবো সেন্ট মার্টিনের অন্যান্য জায়গা মানে বীজগুলো দেখবো। অসাধারণ বীজ, শুধু দেখুন যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং ওইদিকে কিন্তু সান সেট হবে, ওইটাও আপনাদের দেখাবো। আর এরা কিন্তু সব স্থানীয়। কি নাম তোমার? কি নাম? এটা কি হবে? এটা দিয়ে কি করবা? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা, এটা দিয়ে কি করবা? মিষ্টি খাবা? মিষ্টি খাবা? মিষ্টি খাবা? মিষ্টি খাবা তোমরা? দাঁড়াও দাঁড়াও, কি মিষ্টি খাবা বলো। এবং ওরা কত কিউট দেখুন, এই নাও, এই দাঁড়াও দাঁড়াও, তুমি নাও 10 টাকা, তুমি নাও এটা, এটা তুমি 10 টাকা, তুমি 10 টাকা, এই যে তোমার, এই এই তোমরা খাবা সবাই। ওকে টাটা, হাসো, স্মাইল দাও, স্মাইল স্মাইল দাও, টাটা টাটা। সব ছোট ছোট বাচ্চারা দেখুন কত সুন্দর লাগতেছে। যাই হোক, আমরা হচ্ছে এখন আপনাদের এই বীজটা দেখাবো। আসলে এখানে যখন জোয়ার হয় তখন কিন্তু এই পাথরগুলো সম্পূর্ণ ঢেকে যায় পানিতে, আর তখন এখানে যদি আপনি গোসল করতে আসেন তাহলে এই যে পাথরগুলো দেখতেছেন এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে, এই যে এই শামুকেই কিন্তু সবার পা কেটে যায়। আর যেমনটা আমি যখন দুপুরে গোসল করছিলাম আপনারা দেখছিলেন যে আমরা ব্যথা পাচ্ছিলাম বা আমাদের কিন্তু ইঞ্জুরি হচ্ছিলো, ঠিক এইগুলোর কারণে। আর যেহেতু এখন ভাটা হয়ে গেছে, পানিগুলো কিন্তু নেমে গেছে, যার কারণে এই পাথরগুলো এখন শো করতেছে, এবং এটাও কিন্তু একটা অসাধারণ ভিউ। আর এটা হচ্ছে উত্তর বীজ, আর এই বীজটা কিন্তু প্রচুর ফেমাস, এখানে প্রচুর মানুষ আসে। বাট আমি সামনে খালি পায়ে আমরা এবং ওয়েদারটা কিন্তু আজকে অনেক সুন্দর। তো গাইজ, আমরা এখন আছি মেইন বাজার, এখন বাজে রাত 8টা, এবং এই সময় দেখুন কত জাঁকজমকভাবে মানুষেরা কিন্তু এই বাজারটাতে আছে। এটা তো পালা লাগতেছে আপনার, এবং এটা হচ্ছে স্ট্রিট ফুড এখানকার, এবং এখানকার ফেমাস সব এগুলো, জিলাপি পাওয়া যায়, বড়া থেকে শুরু করে সব কিছু, সিঙ্গারা। এবং আমরা কিন্তু আজকে টোটাল বাজারটাই ঘুরবো, যে স্থানীয়রা কীভাবে চলাচল করে এখানে, এবং ট্যুরিজম যারা ট্যুরিস্টরা আসে তারা কেমনভাবে এখানে রাতটা উদযাপন করে। তো গাইজ, সেন্ট মার্টিনের সব থেকে বিখ্যাত হচ্ছে এখানে ফিশ বারবিকিউ এবং ফিশ ফ্রাই, তার জন্য এখানে কিন্তু এরকম কাঁচা মাছ দেখানো হয় আপনাকে, যে আপনি যেটা নেবেন এটারও কিন্তু বারবিকিউ হবে, এবং যদি ফ্রাই করেন এই ছোটোগুলো এটা কিন্তু আপনাকে এখানে করে দিবে, এই যে এটা দেখছেন, এই যে এটা কিন্তু এখানে সব ফ্রাই হচ্ছে। এখানে আমরা কিংফিশ আছে, চিকেন আছে। আচ্ছা, এটা কিংফিশ না, আর এখানে কিন্তু চিকেন। তো এইখানে কিন্তু করে দেয়, আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন, এটাই কিন্তু সেন্ট মার্টিনের একটা জমজমাট ব্যাপার। আর এটা কি? লবস্টার। আচ্ছা, এটা কিংফিশ। হ্যাঁ, এটা কিংফিশ। তো দেখেন এই যে সিস্টেমটা অসাধারণ, এবং এখানে আপনি স্পটে দাঁড়ায়া এটাকে অর্ডার দিয়ে খেতে পারবেন, এই জিনিসটা কিন্তু অনেক ফেমাস সেন্ট মার্টিন, আর রাতের বাজার এটা। তো আমরাও কিন্তু আজকে হচ্ছে ফিশ ফ্রাই খাবো, তবে সেটা মিড নাইটে রাত 12টার দিকে। তবে এইটা আপনাদের দেখাই, এত বড় মাছ কি হচ্ছে বারবিকিউ হবে না? হ্যাঁ স্যার হয় আমাদের, কিন্তু এইভাবে কেটে দেওয়া যায়। আচ্ছা, মানে এইভাবে কেটে কেটে দেওয়া হয়? এভাবে আমরা কেটে কেটে আমরা। আচ্ছা, এটা মানে কেটে টুকরো করে এরপরে বারবিকিউ করা হয়? আচ্ছা আচ্ছা, এটাই তো সেন্ট মার্টিনের সব থেকে জনপ্রিয় না এইগুলো? ইউরো বাংলার মধ্যে আপনার আমাদের বারবিকিউটা হয়, যে বিভিন্ন আপনার কালো চাঁদা, কোরাল। আচ্ছা হ্যাঁ, ফিশ এটা সবচেয়ে মানে ফেমাস একটা মাছ। কিংফিশ এটা আপনার মাংসলা মাছ, এটা ট্যালেন্ট থাকে আমার ওই দেশে, আপনার এই মাছটা অনেক ফেমাস। এটা কিন্তু টুনার মতন দেখতে, কিন্তু টুনার মত, কিন্তু এটা টুনা না, আবার টুনার চেয়ে অনেক তিনগুণ টেস্ট এই মাছটা। ফাইনালি আমরা এখন ডিনার করতে আসছি, আর সেই রেস্টুরেন্টে যেটা আমরা হচ্ছে লাঞ্চ করছি, এটা বাম্বু ক্যাফে, এবং এটা হচ্ছে রাতের ভিউ। আপনাদের বলেছিলাম যে এখানে কিন্তু ইলেকট্রিক নেই, সৌরবিদ্যুতের মাধ্যমে এখানে কিন্তু এটা সংযোগ করা হয়েছে, এই কারণে রাতে কিন্তু আলো। আর এখানে আমাদের জন্য রান্না করা হচ্ছে বারবিকিউ, এছাড়া হচ্ছে ফিশ ফ্রাইয়ের জন্য প্রস্তুতি। এই যে দেখুন, আসলে এটা আমাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা। এবং এটাতে কী কী দেওয়া হয়?
এখানে হচ্ছে আপনার পাসপুরল হ্যাঁ আদা রসুন আর হচ্ছে আপনার এটা কি রূপচাঁদা তো কালো রূপচাঁদা এটা কত কেজি হবে এটা অনুমান 1.5 কেজি আচ্ছা এটা 1.5 কেজি ওজনের আর এটা এটা 1 কেজি বা বাট এটা কি তো এটা তো জালি একটা তাই না এটা জালি এটা নিচে কিন্তু দেওয়া হয় এবং নিচে কিন্তু আপনার হচ্ছে কয়লা তো এইভাবেই কিন্তু ফ্রাইগুলো করা হয় আমি বহুত জায়গায় বেড়াতে গিয়েছি আপনারা দেখেছেন পাহাড়ে গেছি আমাদের ওখানে আশেপাশে যে সমস্ত বকখালি দীঘা পুরুলিয়া সব জায়গাতে গেছি সব জিনিসও ঠান্ডা জায়গাতে আমি দেখেছি পাহাড়ে গিয়ে ওখানে কিন্তু বারবিকিউ আয়োজন করা হয় এবং বারবিকিউ কথাটা যখনই উঠে আসে তখনই তার মধ্যে আমরা কি বুঝি চিকেন বারবিকিউ কিন্তু আজকে এই সেন্ট মার্টিনে এসে আমি প্রথম দেখছি হচ্ছে ফিশ বারবিকিউ আমি আগেও দেখেছি যখন আমি দুবলাগুড়ি গেছিলাম কিন্তু এই ফিশ বারবিকিউ এর আলাদাই ব্যাপার কি আলাদা ব্যাপার দেখুন এক একটা মাছ আগুন করা হয় বাঙালি আর মাছ তো খেতেই হবে সেন্ট মার্টিনে আর আমি এটার জন্য ওয়েট করছিলাম যে আমরা সারাদিন ঘুরছি বিভিন্ন জায়গায় ব্লগ করছি কিন্তু লাস্ট এইটা দিয়ে আমি ফিনিশিংটা করে দিব এবং আমরা 4-5 জন আছি এরপরে খাওয়াটা স্টার্ট করব এবং আমাদের এই মাছটা কিন্তু এখন ভাঙা হচ্ছে আচ্ছা ওই যে রডটা দিয়েছিল উপরে জালিটা ওইটা কিন্তু পিস পিস হয়েছে না না ওইটা কেটে দিছেন না সস দিয়ে দেন সস তো বলছিলাম জাস্ট অসাধারণ অনেক টেস্ট আমি এর আগে কখনো এইভাবে খাই নাই যে দেখুন কাটাটা কি অসাধারণ এবং এর মাথাটাও কিন্তু খুলে পড়ে গেছে এরকম একটা ব্যাপার ওকে যাই হোক তো গাইজ আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবং এটা কিন্তু অসাধারণ ছিল আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন সেন্ট মার্টিনে এবং এখানে কিন্তু যত মানুষ দেখতেছেন সবাই কিন্তু এই বারবিকিউ খাওয়ার জন্য আসছে আমি যদি একটু দেখাই যে আমার পিছনে দেখুন আমার এই সাইডে তবে এটা কিন্তু আসলে খাবারটা দিয়েছে আমাদের পরোটার সাথে বাট আমি কিন্তু পরোটাটা খাই নাই কারণ আমার কাছে মনে হয়েছে এটা সিঙ্গেল খাওয়াটাই বেটার তবে এর সাথে যদি আপনি হালকা ভাত নেন তাহলে তো আলাদা ব্যাপার বাট সিঙ্গেল খাওয়াটাই কিন্তু অনেক টেস্ট আপনারা যখন আসবেন এটা ট্রাই করতে পারেন ওকে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন সরাসরি রুমে এরপরে গুড নাইট দিয়ে দেবো তারপর আবার কালকে থেকে আমাদের প্ল্যান শুরু হবে লেটস গো তো ফাইনালি এখন আমরা আমাদের রুমে চলে আসছি আর এই যে আমার মামা কিন্তু এখন কাজ করতেছে ল্যাপটপে আর আমাদের রুমের অবস্থাটা দেখুন যে কি অবস্থা যাই হোক গাইজ এই ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি এবং কালকে সকালে আমরা বেরোবো সেরা দ্বীপের উদ্দেশ্যে এবং ওই পাশে যাবো সেন্ট মার্টিনের দক্ষিণ সাইডে আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং কমেন্ট করবেন নেক্সট আমরা কোথায় যাবো যেহেতু কৌশিক মামাও আমার সাথে আছে আমরা একসাথেই বাংলাদেশটা ট্যুর করতেছি ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই টাটা